হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। পার্টি আরামবাগ পৌর মণ্ডলের সভাপতি মাননীয় অতনু চ্যাটার্জির উদ্যোগে সাত দিনের ন্যায় আজ পঞ্চম দিন, আজকু আমরা 170 জনের খাবারের আয়োজন করেছি। 127 নম্বর বুথ সভাপতি ভাস্কর সিংহ রায় ও সমস্ত কর্মীবৃন্দের উদ্যোগে এই প্রচেষ্টা চলছে। আগামী যতদিন লকডাউন চলবে ততদিন এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু, পটলের তরকারি। আজ এই লকডাউনের জেরে সমস্ত মানুষের আজকে অসহায়, যারা দিন আনে দিন খায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি মহাশয় অতনু চ্যাটার্জির সহায়তায় ও আমাদের এই 127 নম্বর বুথের সভাপতি ভাস্কর সিংহ রায় ও আমাদের সমস্ত কর্মীবৃন্দদের সহায়তায় আজ আমরা এই দুস্থ, বিকলাঙ্গ, অসহায় মানুষদের আমাদের সাধ্যমতো ভাত, তরকারি তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা গত তিন দিনের ন্যায় আজকে চতুর্থ দিন আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা রাখছি আমরা এই লকডাউন যতদিন চলবে ততদিন আমরা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টায় আছি। আমাদের খাবারের তালিকায় আছে ভাত, ডাল ও এঁচোড়ের তরকারি। তো আজকে আমরা 170 জন এই সমস্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের এই পার্টির নির্দেশ, ভারতীয় জনতা পার্টির নির্দেশ অনুযায়ী আজকের এই খাবার তৈরি হওয়ার পর আমরা নিজেরা এই খাবার খাওয়ার পরে সমস্ত মানুষের হাতে আমরা এই খাবার পরিবেশন করব। আপনাদের ভারতীয় জনতা পার্টি কোথায় কোথায় কার্যক্রম শুরু করছে নতুন করে? নমস্কার, ভারতীয় জনতা পার্টি নতুন কোনো আর কোনো নতুন কোনো কার্যক্রম আর শুরু করেনি। বিভিন্ন ওয়ার্ডে চাল, আলু এইসব যেগুলো দেওয়া হচ্ছিল ওগুলো এখন সবজি, দুধ, বিস্কুট এইসবের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আর রান্না করে খাবার যে জায়গাগুলোই চলছিল, যেমন 1 নম্বর ওয়ার্ডে আজকে 24 দিন, 2 নম্বর ওয়ার্ডে আজকে 5ম দিনে পা দিল, আর 11 ও 17 নম্বর ওয়ার্ডে আজকে 9 দিন কার্যক্রম আমরা করছি। আচ্ছা, আপনি তাহলে এখনও কোথাও কার্যক্রম যেহেতু শুরু করেন, যেখানে যেখানে শুরু করেছিলেন সেখানে কি আরও কিছু বাড়িয়েছেন, লোকজন কি বাড়িয়েছেন না খাবার আইটেম কিছু বাড়িয়েছেন, কি করেছেন মোটামুটি? দেখুন, প্রত্যেক দিনই লোকজন বেড়ে যাচ্ছে। 1 নম্বর ওয়ার্ডে প্রথম শুরু করেছিলাম 12 জন বিকলাঙ্গ, প্রতিবন্ধী এবং খেটে খাওয়া বয়স্ক লোককে, সেখান থেকে আজকে সংখ্যাটা 150 আপে গিয়ে পৌঁছেছে। 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রথম দিন শুরু করেছিলাম 130 জন হবে চিন্তাভাবনা করে, সেইখানেতে এসে পৌঁছালো 2 নম্বর ওয়ার্ডে কালকে অবধি 170 থেকে 75 জন। 11 নম্বর 17 নম্বরে আমরা শুরু করেছিলাম 80 জন মানুষকে, সেখানেতে আজকে দিনে দাঁড়িয়ে কালকে পর্যন্ত 117 হয়েছে। আজকে হয়তো আরও 10-20 টা আরও দু পাঁচটা কমার তো জায়গা থাকে না, 2-5টা হয়তো বাড়বে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া আরামবাগের বিভিন্ন জায়গাতে আমরা দুধ, বিস্কুট এবং সবজি দেওয়ার কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। আপনি এটা কতদিন চালিয়ে নিয়ে যাবেন? এইভাবে আরও তো সামনের দিন আরও ভয়ঙ্কর হচ্ছে না?
আর যেহেতু আরো লকডাউন 17 তারিখ পর্যন্ত করেছে, আরো বাড়বে নাকি আমাদের কোনো ধারণা নেই এই সম্বন্ধে। দেখুন, 17 তারিখ পর্যন্ত যে লকডাউন চালু থাকবে সেখানে আমরা কার্যক্রমটা চালিয়ে যাব, কিন্তু আস্তে আস্তে কর্মীদের এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরও মনে ভয় লাগছে যে কি করোনা আরামবাগে কতটা গ্লাস করলো কি না, আমরা তো ডিটেলস কিছু বুঝতে পারছি না কিছু না, এইসব নিয়ে মানুষ চিন্তায় আছে। যতদিন মানুষ কাজ করতে চাইবে কার্যক্রম করতে পারবো, যদি আমাদের কর্মীরা না পারে সেক্ষেত্রে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, নাহলে আমরা 17 তারিখ দূরের কথা, 31 তারিখ অবধি আমরা কার্যক্রম চালানোর চিন্তাভাবনায় আছি। আপনি তাহলে সাধারণ মানুষকে কী বার্তা দিচ্ছেন? ভারতীয় জনতা পার্টি আরামবাগ পৌরমণ্ডল সভাপতি হিসাবে আমি সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই যে সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। এর সঙ্গে আমাদের এখানে যারা খাবার নিতে আসে তাদের প্রত্যেককে একটা কথাই বলা হচ্ছে যে আপনারা এই খাবারটা নিয়ে গিয়ে বাড়িতে থাকবেন, ভালো থাকবেন। এছাড়াও আরামবাগের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে সেই সমস্ত ব্যক্তিত্বদেরকে যথেষ্ট সম্মান, ভারতীয় জনতা পার্টির থেকে গৌরব অভিনন্দন, ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকের।